বাপটা কি বলেছে যদি না বলা হয় তাহলে ঠিক যুক্তিযুক্ত হবে না, কারণ সংস্কৃতে কি বলা হলো তার অর্থ কি যদি না জেনে বলি তাহলে বলা না বলা সমান। এই মন্ত্রের নাম অনেক, একে গায়ত্রী মন্ত্র বলা হয়েছে, সাবিত্রী মন্ত্র বলা হয়েছে, গুরু মন্ত্র বলা হয়েছে, অনেক নামে আখ্যা পেয়েছে এই মন্ত্রটা। কোনো মন্ত্রের নাম গায়ত্রী নয়, কিন্তু গায়ত্রী একটা ছন্দের নাম। যে মন্ত্রে ২৪টি অক্ষর আছে সেই মন্ত্রের নাম হলো গায়ত্রী মন্ত্র। তো এখানে বলা হলো ওম, প্রথম শব্দ এসছে ওম, তারপরে ভূর ভুবাহ স্বাহা তত সবিতুর বরে নিয়ম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াত। কি বলা হলো ওম, প্রথম শব্দ হচ্ছে ওম, ওম শব্দের অর্থ হলো সর্বরক্ষক। ওম শব্দের অর্থ কি? সর্বরক্ষক। তো সর্বরক্ষক কে? যে এই সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টির রচনা করেছেন, সৃষ্টিকে স্থিতিতে নিয়ে এসেছেন এবং তার প্রলয়কর্তা তিনি, তিনি মানুষ মাত্রের করা কার্যের ফল দেন, সে হলো সর্বরক্ষক। কারুর ক্ষতি চান না তিনি, কারুর অহিত তিনি চান না, কারুর সঙ্গে অহিত করেন না, তিনি ন্যায়কারী, দয়ালু এবং অজন্ম। সেই সর্বরক্ষক, তার কাছে বলা হলো কি বলা হলো ভূর ভুবা সহ। সে সুখদাতা, সুখ দেয় আর দুঃখ বিনাশক। তো যে সুখ দেবে সেই দুঃখ বিনাশ করতে পারে, যে সুখ দিতে পারবে না সে দুঃখ বিনাশ করবে কি করে? ওই জন্য বলা হলো সেই ঈশ্বর, সে সর্বরক্ষক, সে কি দেয়? সুখ দেয়। আর কি বিনাশ করে? দুঃখ বিনাশ করে। সেই নিজের আত্মার চাইতেও ভালোবাসা তার সঙ্গে, মানে নিজের প্রাণকে নিজে নিজে মানুষ তো ভালোবাসেই, মানুষ কেন, পশু পক্ষীরা, কুকুরটা দাঁড়িয়ে আছে ওদিকে একটা ডান্ডা নিয়ে যেন পালাবে ভয়ে, তো সে তার প্রাণের রক্ষা সে চায়। মানে মানুষ মাত্রের জন্য প্রাণে ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা চলে, সে মানুষ কি সে প্রাণের চাইতে তার সঙ্গে ভালোবাসা, নিজের আত্মার চাইতে তাকে ভালোবাসা। সে দুঃখ বিনাশক, আত্মার চাইতে ভালোবাসা। তো তৎ সবিতুর বরেণ্যম, আমরা আপনাকে বরণ করছি। কাকে বরণ করা হলো? সেই প্রথম থেকে আসতে হবে, তাকেই বরণ করা করেছি যে সর্বরক্ষক এবং যে সুখদাতা, দুঃখের বিনাশক, নিজের আত্মার থেকে ভালোবাসার বস্তু, তাকেই বরণ করা হলো। তৎ সবিতুর বরেণ্যম, তাকে বরণ করা হলো। তো এবারে যাকে বরণ করা হবে তার কাছ থেকে চাওয়া দরকার, না যাকে বরণ করা হয়নি তার কাছ থেকে চাওয়া দরকার? এখানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সবাইকে এক স্বরের সঙ্গে, স্বরের সঙ্গে স্বর মিলিয়ে বলুন, যাকে বরণ করেছি তার কাছ থেকে চাওয়া দরকার, না যাকে বরণ করা হয়নি তার কাছে চাওয়া দরকার? যাকে বরণ করা হয়েছে তার কাছে চাওয়া দরকার। তখন বরণ করে তো আমরা চাওয়ার অধিকারী হয়ে গেলাম, তো চাওয়ার অধিকারী হয়ে গেছি, বরণ করা হয়েছে বলে তার চাওয়ার অধিকারী হয়েছে। এবারে তার কাছে চাওয়া কি হলো? ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াত, হে ঈশ্বর আপনি আমাদেরকে বুদ্ধি দিন। কি দিন? বুদ্ধি দিন, জ্ঞান দিন এবং বিদ্যা দিন। কারণ মানুষ আমরা যদি জ্ঞানবান হই তাহলে আমাদের নিজেদের জীবন আমরা সফল করতে পারব, যদি জ্ঞান না থাকে আমাদের কাছে তাহলে নিজেদের জীবন সফল হবে না, যার জন্য আমাদেরকে জ্ঞান দিন। আর বুদ্ধি দিন, মানুষের কাছে বুদ্ধি থাকলেই মানুষ নিজের জীবন সফল করতে পারবে। কিন্তু আজ মানুষের, মানুষ ঈশ্বরের কাছে বুদ্ধি চাওয়ার জায়গায় কি চাচ্ছে? বলছে এসে ওয়েসে কো তো দিয়া হ্যায় মুঝে ভিজারা লিফট করা দে, মোটর বাংলা কার দিলা দে, এক নেই তো চার দিলা দে, এইসব গান গাওয়া হচ্ছে না? ঈশ্বরের কাছে চাচ্ছে, কি চাচ্ছে? মোটর বাংলা কার দাও, একটা না চারটে চারটে দাও। বেদ বলছে যে ঈশ্বরের কাছে এসব জিনিস চাওয়ার বস্তু নয়। সেটা কি পরে বলবো,
আপনাদের অগ্রসর হবেন আগের দিকে। সামনে আচমনি আছে, জলপাত্র আছে, পবিত্র জলপাত্র আছে সামনে, ডান হাতে জল নাও, সকলের ডান হাতে একটু একটু জল নাও, ডান হাতে একটু একটু জল নাও। আর এখান থেকে যে বাক্যটা বলা হবে সেই বাক্যটা নিজেরা উচ্চারণ করো, সংকল্প করো। ওম তৎসত অদ্য শ্রী ব্রহ্মণো দ্বিতীয়ে প্রহরার্ধে শ্রী বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি তমে কলিযুগে কলি প্রথম চরণে একার্বুদ সপ্ত নবতি কোটি একোন ত্রিংশত লক্ষ একোন পঞ্চাশত সহস্র অষ্টাবিংশতি তমে কলিযুগে কলি প্রথম চরণে মাসানাম মাসে মাস উত্তমে কোন মাস প্রমাদি নাম সংবৎসরে দ্বাদশ্যাম তিথৌ বিদ্যালয় পরিসর প্রান্তে বয়ং বিশিষ্টম অগ্নিহোত্রম জুহুমহ। বাস জলটা ছেড়ে দিয়ে নিচে এসে যায়। এতে বলা হয়েছে আজকে অমুক তারিখে অমুক নক্ষত্রে অমুক বাসরে আমরা এই বিদ্যালয় প্রাঙ্গণে যজ্ঞ অনুষ্ঠান করতে চলেছি, এটা সংকল্প নেওয়া হলো। যারা যজ্ঞশালায় বসে আছে তারা সবাই মিলে এই সংকল্প নিল যজ্ঞ করার জন্য। এবারে ডান হাতে জল নেওয়া হোক, ডান হাতে আচমনই নিতে হবে, আচমন বলা হবে, মন্ত্র উচ্চারণ এখান থেকে করব, মন্ত্র উচ্চারণের পশ্চাৎ এই জলটা পান করতে হবে। ওম অমৃত প্রাসন্নমাসে স্বাহা, আর একবার নিতে হবে। ওম অমৃতা বিধানমাসে স্বাহা, আর একবার পান করতে হবে। ওম সত্যম যশ শ্রীময় শিরশিরতাম স্বাহা, ওই ডান হাতে জল নিয়ে পিছনে ফেলে দিতে হবে, আর বাম হাতটাকে কোর করে বাম হাতের হাতিলিতে জল নিতে হবে। বাম হাতে, বাম হাতটাকে ঠিক করে ধরে হাতে জল নিতে হবে, জলটা যেন জমে থাকে। অঙ্গ স্পর্শ করতে হবে, অঙ্গ স্পর্শ, অঙ্গ মানে যে যে শরীরের অঙ্গের নাম নেওয়া হবে সেইখানে এই জলটা ছোঁয়াতে হবে। ডান হাতে দুটো আঙুল নিতে হবে, মধ্যমা এবং অনামিকা, এই দুটো আঙুল যবে জলে ডুবিয়ে তারপরে যে অঙ্গের নাম নেওয়া হবে সেই অঙ্গকে ছোঁয়াতে হবে। কেন হচ্ছে কেন করছি সেগুলো সব বলবো পরিষ্কার করে। ওম আংমে আসে অস্তু, ওম নাসর্মে প্রাণ অস্তু, ওম আক্ষুর্মে চক্ষুর অস্তু, ওম কর্ণিউর্মে সূত্রম অস্তু, ওম বাহুর্মে বলম অস্তু, ওম উর্বুর্মে ওজো অস্তু, ওম অরিষ্টানি মে অঙ্গানি তনুস্তন মামেশা সন্তু। জলটা পুরো শরীরে ছিটিয়ে নিন। এবারে আসুন একটু বলি, কিন্তু আমাদের সব ব্যবধান হয়ে গেল, 9টার সময় শুরু করার দরকার ছিল কিন্তু আমরা এখন 11:40 হয়েছে শুরু করছি।
আর এই কি করছি আমরা এগুলো যদি না বলি বিস্তারিত ভাবে তো করা না করা দুটো সমান হচ্ছে, সমান হবে। আর এই যোগ্য করার সময় আমাদের সমাপ্ত হয়ে আসছে, যোগ্য করার কিছু বলার নেই আমার। দেখুন আপনারা তিনবার জল পান করলেন, অমৃত প্রসন্ন মাসি সহা বলা হলো, অমৃত বিধান মাসি সহা বলা হলো, সপ্তম সহা বলা হলো। অমৃত নাম ঈশ্বরের, অমৃত নাম জলের, অমৃত নাম এই জীবাত্মারও, জীবাত্মাকে পরমাত্মার অমৃতস্য পুত্র বলা হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা সে শুধুমাত্র প্রার্থনা, এটা বললে এই হয়ে যাবে, এই প্রাপ্ত করব, এই সকম ধরনের কোনো কথা নয়, কোনো কাজ নয়, কিচ্ছু প্রাপ্ত হবে না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো হলো, হে ঈশ্বর আপনি অমৃত, আপনার জীবাত্মা আমরাও অমৃত, এই জল অমৃত, এই আমরা অমৃতের পান করছি, গলা শুকিয়ে না যায়, মন্ত্র উচ্চারণ করলে গলা শুকাবে, বা অনেকক্ষণ ধরে বসে থাকলে গলা শুকাতে পারে, তারা আমরা আগে থাকতে সাবধানই হয়ে যাচ্ছি, সাবধান হচ্ছি যে আমাদের গলা না শুকায়, অন্য কোনো ব্যবধান না আসে। পান করা হলো তিনবার, তারপরে অঙ্গ স্পর্শ করা হলো, বাঁ হাতে পান জলটা নিয়ে ডান হাতের মধ্যমা এবং অনামিকা দুটো আঙুল সেই জলে ডুবিয়ে অঙ্গ স্পর্শ করলো, প্রথমে মুখে রাখা হলো, তারপরে নাকে রাখা হলো, তারপরে চোখে রাখা হলো, কানে রাখা হলো, বাজুতে রাখা হলো, বাহুতে রাখা হলো, তারপরে জাঙ্গে রাখা হলো, উরুতে রাখা হলো, পুরো শরীরে ছিটলো। এটা ঈশ্বরের কাছে শুধুমাত্র প্রার্থনা চাইলাম, হে ঈশ্বর আমাদের বাণীর মধ্যে মুখের মধ্যে সেই ওজ দাও, যে ওজের দ্বারায় আমরা মানুষকে প্রভাবিত করতে পারি, বা আমরা এই বাণী সদুপয়োগ করতে পারি, আমার নাসিকার মধ্যে সেই ঘ্রাণ শক্তির মধ্যে ওই শক্তি দাও, যাতে কোনোরকম অসুবিধা কোনোদিন সম্মুখীন না হতে হয় বা বিপদে না